সর্বধর্ম সমন্বয়ের দেশ আমাদের ভারতবর্ষ। মন্দির, মসজিদ ও গির্জার সমন্বয় গড়ে উঠেছে এক অপূর্ব ভাব যা মনুষ্যত্বের দিকে নিয়ে যায়। আমাদের প্রাণের শহর কলকাতাও এই ভাব থেকে বঞ্চিত নয়। কলকাতার বুকে অন্যতম প্রাচীন এবং সব থেকে বড় মসজিদকে নিয়ে আমাদের আজকের এই পর্ব। কলকাতাতে 1926 সালে আব্দুর রহিম ওসমান গড়ে তুলেছিলেন এই নাখোদা মসজিদ। এই নাখোদা মসজিদ বড় মসজিদ বা বড় মসজিদ হিসেবেও পরিচিত। মসজিদের প্রবেশপথের গঠন অনেকটা আমাদের ফতেপুর সিক্রির বুলান দরওয়াজার কথা মনে করিয়ে দেয়। এই মসজিদে প্রায় 10,000 ভক্তের প্রার্থনা করার মতো জায়গা রয়েছে। প্রায়শই এখানে ছোটখাটো এক্সিবিশন হয়ে থাকে, যেখান থেকে নানান রকম গয়না জাতীয় জিনিসপত্র কেনাকাটি করা যায়। কলকাতার বুকে এক টুকরো মুঘল স্থাপত্যের স্বাদ পেতে এই মসজিদে ঘুরতে আসতেই হয়। বলা বাহুল্য, এটি কলকাতার কিন্তু অন্যতম একটি টুরিস্ট স্পট। এখন আমরা আছি রবীন্দ্র সরণি আর জাকারিয়া স্ট্রিটের মাঝখানে। এখন আতরের খোঁজে, সুগন্ধির খোঁজে কলকাতায় এখন জাকারিয়া স্ট্রিট আর রবীন্দ্র সরণির মাঝখানে আমরা খুঁজে বেড়াচ্ছি। চলুন। আতর বা ইতর একটি পার্সিয়ান শব্দ যার অর্থ হলো অ্যারোমা বা সুবাস। পার্সিয়ান পদার্থবিদ ইবন সিনা প্রথমেই আতর তৈরি করেন। ফুলের পাপড়ি, চন্দন ও অন্যান্য ভেষজ মিশিয়ে এই সুগন্ধি তৈরি করা হয়। প্রাচীন ভারতেও যে আতর তৈরি করা হতো ইতিহাসে কিন্তু তার প্রমাণ মিলেছে। আতর আসলে সুগন্ধি তেল যা বিশেষ পদ্ধতিতে হালকা তরলে পরিণত করা হয়। বর্তমানে ভারতবর্ষের উত্তরপ্রদেশের কানপুর আতরের জন্য বিখ্যাত। তবে বিভিন্ন পারফিউম ও ডিওড্রেন্টের চাপে পড়ে আজ ভারতের এই প্রাচীন সুগন্ধি ব্যবহারের প্রথা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মূলত সুগন্ধি হিসেবে ব্যবহৃত হলেও আতরের আরও অনেক গুণ আছে। খুব সামান্য পরিমাণে আতর যদি ত্বকের সংস্পর্শে আসে তাহলে এটি একটি টনিক হিসেবে কাজ করে। শরীর ও মনের ক্লান্তি এবং স্ট্রেস দূর করতে পারে এই আতর। বন্ধুরা, আমরা যখন আতর কিনতে দোকানে যাই তখন এত আতরের এত সুগন্ধি, এত ভ্যারাইটিস ছিল যে আমরা প্রথমে ডিসাইড করতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব। এবং যিনি ওখানে শপ কিপার ছিলেন উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের গাইড করছিলেন যে কোনটা নিলে কতক্ষণ স্টে করবে, কোনটার কী উপকারিতা রয়েছে। এবং আতর লাগানোর কিন্তু একটা পদ্ধতি রয়েছে, সেটা কিন্তু উনি আমাদের দেখিয়েছিলেন। আতর কিনে এটা আবার আমাদের এক্সট্রা ফ্রি। যিনি ছিলেন ওনার শপ ওনার ছিলেন, উনি আমাদের একটা করে ছোট গিফট করলেন। তো অনেকক্ষণই ঘুরলাম এবং প্রথমবার আমরা এসেছিলাম আতরের দোকানে যাওয়ার আগে আমরা আগে জাকারিয়া স্ট্রিটের ভেতরে নাখোদা মসজিদের ভেতরে ঢুকেছিলাম। অপূর্ব সুন্দর। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার যাব মেট্রোর দিকে। আর যদি মাঝে কিছু খেতে ইচ্ছা করে দেখা যাক কিছু পাই কিনা। কিছু
না খেলেও ছোটবেলায় আমরা সবাই খুব পছন্দ করতাম রসনা, সেটা এত গরমে রসনা খেয়েছি। এরপরে ফিরে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি মেট্রো স্টেশন, এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড, হেঁটেই যাচ্ছি। আমরা এখনো বাসে আর যাইনি। আমি প্রত্যেকবার আমি বলি যে আমরা হাঁটা পথটাকে বেশি করে প্রাধান্য দিই, তো হেঁটে হেঁটেই যাচ্ছি। ওখানে অনেকগুলোই আতরের দোকান ছিল বা আছে, যদি একটু খুঁজে নিতে পারেন এবং ঠিকঠাকভাবে যদি চুজ করতে পারেন, কারণ এতটাই এত সব এত সুন্দর সুন্দর, শেষে মনে হয় যে না সত্যি কোনটা ছেড়ে কোনটা নেব, তো সেভাবে নেওয়া যেতেই পারে। তো আজকের ব্লগ এভাবেই শেষ করলাম, এটা একটু অন্য ধরনের ছিল। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে, আর আস্তে আস্তে আমাদের সবার বাঙালি সব থেকে পরিচিত উৎসব দুর্গা উৎসব এগিয়ে আসছে, তো সেই উপলক্ষেও কিছু ব্লগ আসবে। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আবার একবার বলবো, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর আমাদের সাথে থাকুন।